বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অতিরিক্ত মদপান করিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হন বান্ধবী ফারজানা জামান নেহা। ঘটনার পর থেকে পলাতক থাকলেও বৃহস্পতিবার রাতে আজিমপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এই সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিন রিমান্ডে নিয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নেহাকে গ্রেফতারের পর কিছু ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ডিজে নেহার উদ্যম নাচানাচি। পুলিশ বলছে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করত ডিজে নেহা, চলত উদ্যম নৃত্য। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ বলেন, নেহা ও আরও যারা ছিল তাদের কাজই ছিল প্রতি রাতে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করা, ঢাকার বিভিন্ন এলাকায় পার্টিতে অ্যাটেন্ড করা ও নাচগান করা, এটা তার পেশা ছিল। মোবাইলেও তার এ ধরনের প্রমাণ পেয়েছি। আরাফাত ও মাদুরীর মৃত্যুর মূল কারণই ছিল অতিরিক্ত মদ্যপান করা। হারুনুর রশিদ বলেন, এই মামলার আসামি 5 জনের মধ্যে আরাফাত মারা গেছেন। মামলার অন্য আসামি রায়হান ও নুহাদ আলম তাফসিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সর্বশেষ নেহাকে গ্রেফতার করা হয়, বাকি রয়েছে 1 জন। এরও আগে গত 31 জানুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বন্ধু মর্তুজা রায়হান চৌধুরী ও নুহাদ আলম তাফসিরের 5 দিন করে রিমান্ডের আদেশ দেয় আদালত। মামলার অভিযোগে বলা হয়, 28 জানুয়ারি বিকালে মর্তুজা রায়হান ওই শিক্ষার্থীকে নিয়ে মিরপুর থেকে স্কুটার করে লালমাটিয়ার আরাফাতের বাসায় নিয়ে যান। পরে আরাফাত ওই শিক্ষার্থী ও রায়হান একসঙ্গে উবারে করে উত্তরা 3 নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারের বাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আসামি নেহা, সাফায়েত জামিল সহ আসামিরা মদপান করেন এবং ভিকটিমকে মদপান করান। এক পর্যায়ে ভিকটিম অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নুহাদের বাসায় নিয়ে যায়। সেখানে রায়হান ভিকটিমকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রাতে ভিকটিম অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু ওসনিম খানকে ফোন দেন। ওসিম পরের দিন এসে ভিকটিমকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন হাসপাতাল কলেজে হাসপাতালে ভর্তি করেন। 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর ভিকটিম মারা যান। তদন্ত সূত্র জানায়, রিমান্ডে রায়হান পুলিশকে জানিয়েছে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্র ধরে তাদের মধ্যে প্রায় শারীরিক সম্পর্ক হতো।